আসসালামু আলাইকুম। কম খরচে সাজেক ভ্রমণ পার্ট থ্রি, দীঘিনালা টু বাগাইরহাট। আমি সলো ট্রাভেলারদের জন্য এই ভিডিওতে কিছু দিক নির্দেশনা দিচ্ছি। আমরা দীঘিনালা চাঁদের গাড়িতে উঠেছি বাগাইরহাট যাওয়ার উদ্দেশ্যে। আমি এখন বাগাইরহাট পৌঁছে গেলাম বন্ধুরা, এখানে নেমেছি, মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে আমি পৌঁছে গেছি। এখন সকাল 9:30। এরপরে আমরা বাগাইরহাট বাজারটি ঘুরে ঘুরে দেখব, তারপরে নতুন করে আবার গাড়িতে উঠব। এটা হচ্ছে সাজেক যাওয়ার জন্য গাড়ি, এখান থেকে আবার 120-130 টাকা করে সাজেক যাব। এইভাবে মেয়েরা যদি কাজকর্ম শুরু করে দেশটা অনেক উন্নত হইব, এই জন্য ঘরে ঘরে কাজ করা দরকার। প্রথম আমরা খাগড়াছড়ি নেমেছি, তারপর ওইখান থেকে দীঘিনালা এসেছি, তারপর বাগাইছড়ি এসেছি। এখানে এসে দেখি শান্তি পরিবহন বাগাইছড়ি পর্যন্ত আসে। তা আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা আসলে আমরা না বুঝার কারণে এই ভোগান্তিটা পাচ্ছি। তো এই মর্মে আমি এই বাগাইছড়িতে এই বিশেষ করে ট্রান্সপোর্ট ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত আছেন আমার এমন একজন কর্মী ভাইয়ের সাথে কথা বলছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ ইউনুস আলী। আচ্ছা ইউনুস ভাই, আপনি বলেন তো, আসলে আমরা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে কিভাবে সাজেক আসলে আমরা আমাদের এই পর্যটন ইয়াটা ঘোরাঘুরিটা সুন্দর করে যেতে পারি, আপনার মতামতটা একটু শুনতে চাই। আমি বলতে চাইতেছি পর্যটক ভাইদের উপলক্ষে, যারা পর্যটক আসবেন তারা ঢাকা থেকে ডাইরেক্ট বাগাইরহাটের গাড়িতে আসবেন, সুযোগ সুবিধা ভালো হবে, আপনাদের টাকাও কম খরচ হবে, আর এখান থেকে আপনাদের লোকাল গাড়িও পাওয়া যায়। এখান থেকে বাগাইরহাট টু সাজেক আপ ডাউন করবেন, ওইখানে রিজার্ভ গাড়ি ভাড়া কম, তারপরে মনে করেন এখানে গাড়িগুলো হচ্ছে শক্তিশালী, তারপরে আপনার দীঘিনালা খাগড়াছড়ি যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো আপনাদেরকে ওইখানে জিম্মি করে রাখতেছে, ওইখান থেকে সরাসরি বাগায় আসতে দিতেছে না, আপনাদেরকে নামায় রাখতেছে, আপনাদের কাছে টাকা বেশি নিতেছে। তারপরে আপনারা এইখানে আইসিয়া দেখতেছেন এখানে অনেক গাড়িগুলো আছে, তারপরে আপনার ঢাকা থেকে যেগুলোতে শান্তি পরিবহনে আসতেছেন ওই পরিবহনগুলো দিতেছে খারাপ, তার কারণে পর্যটকগুলো ওই পরিবহনে উঠতেছে না, আর যে পরিবহনগুলো আসতেছে বাগাইরহাট ওগুলো হয়েছে নষ্ট, ওগুলো পর্যটন সুবিধা ভোগ করতে পারতেছে না। তার জন্য পরিবহন যদি ভালো পরিবহন দেয় তাই মনে করেন এখানে মানুষ আসা সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, মানুষ ডাইরেক্ট বাগাইরহাট আসবে, আধা পথে নামতে হবে না, কষ্ট ভোগ করতে হবে না, এখানে এসে সুযোগ সুবিধা মতন বেড়াইয়া যাইতে পারবে মনের আনন্দে। তার জন্য বলতেছে আমাদের ইউনিয়নে হচ্ছে পর্যটক, আর আমরা এখানে পর্যটকের ভাড়া পাইতেছি না, আমাদের গাড়িগুলো এখানে বসে রয়েছে আর ওদিকের গাড়িগুলো সবগুলো ভাড়া হইতেছে, তার কারণটা কি আমরা তো বুঝতেছি না। আচ্ছা দর্শক মন্ডলী, যা আমরা ওনার কথায় আসলে বুঝতে পেরেছি, ওনার কথার অনেক গ্রাউন্ড আছে। যেই সাজেক দেখার জন্য আমরা এত দূর দূরান্ত থেকে ছুটে আসি, সেই সাজেক যে ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়নবাসী সুযোগ সুবিধা পাচ্ছে না, এই সুবিধা নিয়ে নিচ্ছে অন্য জায়গার লোক, অন্য পরিবহনের লোকজন, এটি আসলে অনেক কষ্টদায়ক। আবার পাশাপাশি আরেকটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে বাগাইরহাটে যদি পর্যটক সরাসরি চলে আসে সেই ক্ষেত্রে রাত্রি যাপন করার মতো কি কোনো সুবিধা বাগাইরহাটে ইতিমধ্যে হয়েছে? আসলে একটু নর্মাল আর কি, এখানে মনে করেন ওরকম পর্যটক থাকতেছে না কি আসতেছে না, আসলে সব জায়গায় মানুষ যেখানে নামে ওইখানে ডেভেলপ হয়, এখানে যদি ওরকম পর্যটকের চাপ থাকে এখানে ওরকম সুযোগ সুবিধা পাবে, এখানে এরকম সুবিধার জায়গা হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনার আবেদন বুঝতে পেরেছি। আমরা আশা করি পর্যটক ভাইরা যারা আমার এই চ্যানেলে এই কথাটা শুনছেন, তারা সরাসরি যদি ঢাকা থেকে আপনি সরাসরি বাগাইরহাটে চলে আসেন, আসলে আপনাদের এই জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি খাগড়াছড়ি দীঘিনালা এইসবে নামেন তাহলে একটু জটিল এবং দূরত্ব বেড়ে যাবে। ওনার কথাটা আসলে আমার ভালো লেগেছে, আপনারা বিবেচনা করবেন আশা করি। আমি চ্যানেলে ওনার কথা তুলে ধরলাম। এটি হলো বাগাইরহাট থেকে সাজেক যাওয়ার জিপের টিকিট কাউন্টার, এখানে টিকিট করতে হয়, আর এখানে একজন লোকাল ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নাম কি ভাই? আপনাদের বাড়ি কোন জায়গায়? আচ্ছা আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আচ্ছা আপনি এই বাগাইরহাটের পর্যটকদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে বলেন। ভাই আমাদের এখানে এসে পর্যটক ঘুরতে পারে, খাওয়া দাওয়া খাইতে পারে, বুঝেন নাই আপনার সাথে ঘুরতে পারে, আমাদের ড্রাইভার স্ট্যান্ড মানে আপনার করে জন্মতে নিয়ে যায়, আপনার কমলক পাহাড়ে নিয়ে যায়, আমাদের গাড়ির চাক্কা টুকরা এগুলো অরিজিনাল, বুঝেন নাই আমাদের গাড়ির ডিস্টার্ব কম দেয়, বড় ইঞ্জিন আপনার আই সেকেন্ডারি ইঞ্জিন বড় ইঞ্জিন, তাদের গাড়িতে তো এরা আরো মজা বেশি। পাহাড়ি জনপদে নারীরা তাদের সংসারের কাজকর্মের পাশাপাশি পুরুষদের পাশাপাশি দোকানপাট ব্যবসা বাণিজ্য এভরিথিং তারা করে,
এতে করে এই বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বাজারে ইনশাআল্লাহ। আমাদের এক বোনের সাথে কথা বলবো, আপা আপনার নাম কি? আপনি মানে এই দোকানের পাশাপাশি আর কিছু করেন? কিছু করি না, শুধু এই দোকানে ব্যবসা করি। ব্যবসা করেন, যাক আলহামদুলিল্লাহ। কেমন আপনার পরিবারের ভরণ পোষণ এখান থেকে হয়ে যায়? হ্যাঁ সব এখান থেকে। যাক, আর আপনি কি স্বপ্ন দেখেন, আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমার ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে আমি এই দোকানে ব্যবসা করে আমি বড় হব। উত্তর উত্তর আরো বাড়াবেন দোকানের পরিধি, এগুলা বাড়িয়ে আরো মজবুত করবেন। আচ্ছা ইনশাআল্লাহ, আমরা ওনার কথা শুনলাম, ওনাদের আশা স্বপ্ন অনেক বড়, ইনশাআল্লাহ এই দোকান একদিন অনেক বড় হবে, উনি অনেক বড় ব্যবসায়ী হবেন। বন্ধুরা, এই যে সাদা চাঁদের গাড়িগুলো দেখছেন, এগুলো সাদেক থেকে আসতেছে, আমরা এই পথেই সাজেকের উদ্দেশ্যে যাব। বিশেষ করে বাগাইরহাট এই বাজারটি এত সুন্দর, এত বড় সুবিশাল পরিসরে বাজারটি, ঘুরে ঘুরে দেখলে মন প্রাণ জুড়ে যায়। বন্ধুরা, এই চাঁদের গাড়িটি করে আমরা যাব, আধা ঘন্টা লাগলো এই গাড়িটি লোড হতে। এখান থেকে এখন প্রায় সকাল 10টা বাজে, এখান থেকে আমরা রওনা দিচ্ছি সাদেকের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা লাগবে, 11:30টার মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। যদি আমি সরাসরি খাগড়াছড়ি থেকে যেতাম তাহলে হয়তো আমি আধা ঘন্টা আগে পৌঁছতাম। এই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়ের ব্যবধানের কারণে আমাদের ভাড়ার অনেক তফাত হয়ে যায়। ওখান থেকে প্রায় 1,000-1,200 টাকা লাগতো এখানে আসতে, আর আমি এখন ভেঙে ভেঙে আসাতে আমার খরচ পড়েছে 230-250 টাকা মাত্র। সবচেয়ে বড় কথা হলো, আমি যে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গাগুলো দেখে দেখে এসেছি, বিভিন্ন জনের সাথে কথা বলে অভিজ্ঞতা অর্জন করে এসেছি, সেটাই বড় পাওনা। বিশেষ করে একজন সলো ট্রাভেলার, তিনি তো এভাবেই আসলে ভালো হয় আমি মনে করি। এই জন্য আমি সলো ট্রাভেলারদের এই পরামর্শ দিচ্ছি। অবশেষে আমরা উঠে গেলাম গাড়িতে, যাচ্ছি সাজেকে। ইনশাআল্লাহ দেখা হবে, ধন্যবাদ।